বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 42তম শতবার্ষিকী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠিত হয়ে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল বোয়ালখালী আসনের সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল। এটি প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছিল সাবেক ছাত্রনেতা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তত্ত্ব গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন। শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভাত সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিনের উপস্থাপনায় এটা আরও বক্তব্য রাখে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সাধারণ সম্পাদক এস এম সেলিম সহ পৌরসভা ও উপজেলা নেতৃবৃন্দ। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারত কমনা দিয়ে এই লাল সাবস্ক্রাইব বাটন কবরাই উপস্থাপন এবং সি প্লাস ফোন এই চাহ।